হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকে ভিডিওতে তোমাদের যে রিজনিং ক্লাসটি আমি করাবো সেটা ছায়া প্রকাশনীর সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বইয়ের ওপরে। এবং সুবীর দাসের এই যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বইটা, এটা কিন্তু ভীষণ ভালো বই এবং এখানে যে রিজনিংগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য কিন্তু কমন যোগ্য। এই ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে আমি বাছাই করা কিছু স্পেশাল ক্লাস করাবো এবং পাশাপাশি সুবীর দাসের রিজনিংয়ের এই সম্পূর্ণ বইটা কিন্তু প্রথম অধ্যায় থেকে পরপর আমি ক্লাসগুলো দেব। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা তোমরা নতুন দেখছো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসটি। তো তাহলে এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ এবং এই যে কোশ্চেন নাম্বার 1, এটা কিন্তু অলরেডি আমি চঞ্চল ঘোষের যে রিজনিং বইয়ের সমাধান করাচ্ছি সেখানে অলরেডি করিয়ে দিয়েছি। তো এটার সঠিক উত্তর তোমরা কিন্তু ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, কারণ এই রিজনিংয়ের উত্তর কিন্তু অলরেডি করিয়ে দেওয়া। তো তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 2 নম্বর প্রশ্নটি। তোমরা এখন ডিসপ্লেতে 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমি এখন এই 2 নম্বর রিজনিংয়ের সমাধানটা তোমাদেরকে করে দেখাচ্ছি। 2 নম্বর রিজনিংয়ে বলা হয়েছে, একজন স্ত্রীলোককে দেখিয়ে রঞ্জন বলল, মহিলাটির বাবার একমাত্র পুত্র আমার বাবা। তাহলে প্রশ্ন অনুযায়ী মহিলার বাবার একমাত্র পুত্র, এইটুকু আমরা আগে বার করে নিই। তাহলে এই মহিলার বাবার যে একমাত্র পুত্র, সে তাহলে এই মহিলার কী হবে? এই মহিলার বাবার একমাত্র পুত্র যে হবে, সে কিন্তু হবে এই মহিলার ভাই বা দাদা। এই মহিলার বাবার যে পুত্র, সেই পুত্র হবে কিন্তু এই মহিলার ভাই বা দাদা। এবং এই মহিলার ভাই বা দাদা যে ব্যক্তি, সে কিন্তু রঞ্জনের বাবা হয়। তাহলে সহজে বোঝা গেল এই রঞ্জন কিন্তু এই মহিলার কে হবে না, ভাইপো হবে। অর্থাৎ রঞ্জন কিন্তু এই মহিলাকে পিসি বলবে, অর্থাৎ রঞ্জন হবে এই মহিলার ভাইপো। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন ডি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে 3 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। তো আমি এখন তোমাদেরকে এই 3 নম্বর রিজনিংয়ের সমাধানটি করে দেখাচ্ছি। তাহলে প্রশ্নে বলা হয়েছে, রামকে দেখিয়ে শ্যাম বলল, তার বাবা আমার বাবার একমাত্র ছেলে। তাহলে এই চিত্রটা একবার বুঝে নাও। এখানে বলা হয়েছে রামের যে বাবা, সে আবার শ্যামের বাবার একমাত্র ছেলে। তাহলে রামের যে বাবা হবে, সে কিন্তু আবার এই শ্যামের যে বাবা, তার একমাত্র ছেলে। তাহলে এই জায়গাটুকু একটু বুঝে নাও, শ্যামের বাবার একমাত্র ছেলে কে হবে? এই শ্যামের বাবার একমাত্র যে ছেলে, তাহলে এই শ্যামের বাবার একমাত্র ছেলে কে হবে? এই একমাত্র ছেলে মানে শ্যামই হবে। শ্যামের বাবার একমাত্র ছেলে যে হবে, সে শ্যামই হবে। আবার এই একমাত্র ছেলে যে, সেই কিন্তু রামের বাবা, মানে এই শ্যামই। অর্থাৎ এটা খুবই সোজা, এই রাম হলো শ্যামের ছেলে এবং শ্যাম হলো রামের বাবা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। বন্ধুরা, এবার তোমরা ডিসপ্লেতে 4 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদের এই 4 নম্বর রিজনিংটি সমাধান করে দেখাবো। এবং বন্ধুরা, এই রিজনিংয়ের ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো। এবং এই সকল ক্লাসগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু ভিডিওর নিচে জানাতে ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক 4 নম্বর প্রশ্নের সমাধানটি। তো এখানে প্রশ্নে বলা হয়েছে, এক ভদ্রলোককে দেখিয়ে রমেশ বলল, সে হলো আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র। তাহলে এবার এই চিত্রটা লক্ষ্য করো। তাহলে এক ভদ্রলোককে দেখিয়ে রমেশ বলল যে সেই ভদ্রলোক হলো আমার ঠাকুরদার দ্বিতীয় পুত্র। তাহলে এই হলো রমেশের ঠাকুরদা। তাহলে এই ঠাকুরদার যে প্রথম পুত্র, সে হবে রমেশের বাবা, এবং এই ঠাকুরদা বা এই যে ব্যক্তির দ্বিতীয় ছেলে, সে কিন্তু হবে রমেশের কাকা, যেহেতু এর দ্বিতীয় পুত্র বা এর বাবার ভাই। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ। এবার তোমরা ডিসপ্লেতে 5 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। এই 5 নম্বর রিজনিংটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট। তো এর সমাধানটা আমরা এখন দেখে নেব। তাহলে এখানে প্রশ্নে দেখো, বলা হয়েছে একটি ছবি দেখিয়ে আনন্দ বলল, এই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। তাহলে এখানে ডায়াগ্রামটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এই মহিলাকে দেখিয়ে আনন্দ বলছে যে এই মহিলাটি আনন্দর যে ঠাকুরদা, তার একমাত্র, এই ঠাকুরদার যে একমাত্র ছেলে, এই একমাত্র ছেলের মেয়ে হচ্ছে এই মহিলা। তাহলে এখানে দেখো, আনন্দর ঠাকুরদা মানে
আনন্দর বাবার বাবা, আর আনন্দর বাবা যে সে কিন্তু এই ঠাকুরদার একমাত্র ছেলে, একটি ছেলে, এবং এই যে ব্যক্তি, এই ব্যক্তির ছেলে কিন্তু আনন্দ, আবার এই ব্যক্তিরই মেয়ে কিন্তু এই মহিলা। তাহলে এটা কিন্তু খুবই স্পষ্ট এবং খুব সোজা, তাহলে এই মহিলা এবং আনন্দের সম্পর্ক ভাই বোনের। তাহলে প্রশ্ন আছে আনন্দ মহিলাটির কে হয়, তাহলে আনন্দ হবে মহিলাটির ভাই। তো অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশন ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে ছয় এবং সাত নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। এই ছয় এবং সাত নম্বর রিজনিং দুটি তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই প্রশ্ন দুটির সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটাও ভিডিওর নিচে কমেন্ট করবে। এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বেশি করে লাইক করো, যাতে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যায়। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে ছিল এটুকুই। ছায়া প্রকাশনীর সুবীর দাসের বইটির পরবর্তী ভিডিও ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।